বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করতে পারি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং ইতিহাস নিয়ে রেগুলার পড়াশোনা করছো। তো আমরা ফরাসি বিপ্লবের বিভিন্ন নেতা সম্পর্কে পড়ছিলাম। আগের ভিডিওতে আমরা ডান্টন এবং লাফায়েত এই দুইজন সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জেনে নিয়েছি। আজকে আমরা যার সম্পর্কে পড়ব তিনি হলেন রোবুসপিয়ার। এই রোবুসপিয়ার কে ছিলেন আমরা সবাই জানি। রোবুসপিয়ার কিন্তু জ্যাকুবিন দলের উগ্রপন্থী একজন নেতা ছিলেন এবং ক্ষমতার একদম শীর্ষে পৌঁছে গিয়েছিলেন এই দলের, ঠিক আছে? তো তিনি জন্মগ্রহণ করেন 1758 সালের 6 মে তারিখে। তো তিনি কিন্তু পেশায় একজন আইনজীবী ছিলেন, ঠিক আছে? এবং রাজনৈতিক ক্ষেত্রে তিনি উগ্রপন্থী ছিলেন, সেটার বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন উগ্রপন্থী ছিলেন। তো তিনি কিন্তু একই দিকে, মানে তিনি কিন্তু একদিক দিয়ে ছিলেন হচ্ছে ব্যক্তি চরিত্রের, তার যে চরিত্র, চরিত্রের সংকীর্ণতা, তারপরে হচ্ছে উচ্চভিলাষ যে সমস্যা, এই উচ্চভিলাষ এবং সংকীর্ণতা, এই দুটো যেমন তার চরিত্রকে যেমন অনেক নিচে নিয়ে গিয়েছে, অন্যদিকে সত্য কথা বলা বা সত্যকে প্রতিষ্ঠা করা, তার নীতি বা ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, এদিক দিয়ে কিন্তু তাকে আবার অনেক শ্রেষ্ঠ বলা যায়। অর্থাৎ তিনি দুই দিকেই ছিলেন, একদিকে যেমন তিনি উগ্রতা প্রদর্শন করছিলেন, অন্যদিকে তিনি কিন্তু অনেক সাহসও দেখাচ্ছিলেন, তার সত্যনিষ্ঠাও দেখাচ্ছিলেন। সো বলা যায় যে তার চরিত্র একদিক দিয়ে উদার ছিল, অন্যদিক দিয়ে নিষ্ঠুর ছিল। সো তিনি যখন ডান্টন এবং হার্বার্ট যখন মারা গেলেন, তখন কিন্তু তিনি এই জ্যাকোবিন দলের, তিনি কিন্তু মোটামুটি কেন্দ্রীয় যে ব্যক্তি বা কেন্দ্রীয় যে সর্বোচ্চ পদ, সেই সর্বোচ্চ পদে তিনি কিন্তু অধিষ্ঠিত হন এবং রাজতন্ত্র অবসান করার ব্যাপারে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ এই যে ফরাসি বিপ্লব ঘটলো বা ফ্রান্সে এত বড় একটা বিপ্লব ঘটলো, এই বিপ্লবটাকে ধরে রাখার জন্য তিনি কিন্তু মূলত এই জ্যাকোবিন দলের হয়ে কাজ করা শুরু করেন। সো একদিক দিয়ে বলা যায় যে বিপ্লবটা ধরে রাখার ব্যাপারে তার কিন্তু বিশাল বড় ভূমিকা ছিল। অর্থাৎ তিনি কিন্তু বিভীষিকা বা হচ্ছে উগ্রতার মাধ্যমে, তিনি এক ধরনের বিভীষিকা কিন্তু ফ্রান্সের পরিবেশে তখন তৈরি করেন। অর্থাৎ তার সময়ে কিন্তু অনেক লোক মারা যায়। আমরা দেখেছি যে যখন সন্ত্রাসের রাজত্বর ইতিহাস আমরা পড়েছি, তখন দেখেছি যে অনেক লোককে তিনি মৃত্যুদণ্ড দেন, ঠিক আছে? অনাকাঙ্ক্ষিতভাবে তিনি তাদের মেরে ফেলেন, যাতে বিপ্লবের বিপক্ষে কোনো দল কথা বলতে না পারে, তিনি কিন্তু সে ব্যবস্থা করেন। সো বলা যায় একটা বিভীষিকার মাধ্যমে তিনি কিন্তু ফ্রান্সে এই ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং এর মাধ্যমে কিন্তু তিনি ফরাসি বিপ্লবটাকে ধরে রাখেন। সো বিপ্লব ধরে রাখার কথা বা বিপ্লবের পক্ষে যদি আমরা বলি, তাহলে কিন্তু রোবুসপিয়ার খুব ভালো ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তার সন্ত্রাসীমূলক কার্যক্রমের জন্য কিন্তু অনেকেই তাকে পছন্দ করতো না বা তার এই কার্যক্রম কিন্তু অনেকেরই পছন্দ ছিল না। তো পরবর্তীতে তিনি কিন্তু এই বিপ্লবীদের হাতেই কিন্তু তিনি ধরা পড়েন এবং 1794 সালের 28 জুলাই তারিখে কিন্তু তাকে মেরে ফেলা হয় বা হত্যা করা হয়। এর মাধ্যমেই কিন্তু তার এই ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের রাজত্বের কিন্তু অবসান ঘটে। তো এটাই ছিল মোটামুটি রোবুসপিয়ার সম্পর্কে। আমরা যদি একটু খুঁটিনাটি কিছু সম্পর্কে জানতে চাই, তাহলে এটাই ছিল সে সম্পর্কে আলোচনা। তো বন্ধুরা, এখন একটা সহজ প্রশ্নের উত্তর দিয়ে ফেলো, বলো তো রোবুসপিয়ার কত সালে জন্মগ্রহণ করেন? আমরা আজকে শুরুতেই কিন্তু তার জন্মসালটা দেখেছিলাম। সো তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখেছো, আমার মনে হয় এটা পারবে। সো ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে রোবুসপিয়ার কিন্তু 1758 সালের 6 মে তারিখে জন্মগ্রহণ করেন। পরবর্তী ভিডিওতে আমরা ফরাসি বিপ্লব তো সংগঠিত হলো, এই ফরাসি বিপ্লবের ফলাফলগুলি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিবো।